নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। খসড়া বাতিলের দাবি, সিআরপিসিসির ডাকে শিলচরে গণধর্ণা। অসন্তুষ্ট বরাকবাসীর পাশে কংগ্রেস, শিলচরে বললেন ভূপেন বরা। রাহুল গান্ধীর শাস্তি বহাল রাখার প্রতিবাদ, শিলচরে মৌন সত্যাগ্রহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া বাতিলের দাবিতে গণধর্ণা কর্মসূচি সম্পন্ন হল শিলচরে। স্থানীয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি আসাম এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের কাছাড় জেলা সভাপতি অধ্যাপক নিরঞ্জন দে ও সম্পাদক মধুসূদন করের পরিচালনায় গণধর্ণায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনের প্রতিনিধিরা যোগদান করেন। ধর্না চলাকালে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন, এই খসড়া জনগণের সুবিধার জন্য তৈরি হয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শাসক দলের নেতাদের ভোটে জেতার লক্ষ্যে তা তৈরি করা হয়েছে। বরাক উপত্যকাকে এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। প্রস্তাবিত ডিলিমিটেশন প্রতিবাদী মঞ্চের অন্যতম কার্যকর্তা বিজেপি নেতা বাসুদেব শর্মা বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের রাজনৈতিক স্বার্থ রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য বলেন, এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত খসড়া বাতিল হচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উগ্র প্রাদেশিকতাবাদী শাস্তির কুচক্রকে ভেস্তে দেওয়া যাবে না। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, তার সংগঠন এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। ফোরাম ফর সোশ্যাল হারমোনির অরিন্দম দেব বলেন, একজুট হয়ে লড়াই ছাড়া দাবি আদায় সম্ভব নয়। সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য বলেন, এই খসড়া প্রকাশের পেছনে যে চক্রান্ত রয়েছে তা গভীর চক্রান্ত। তিনি 2026 সালে গোটা দেশের সাথে আসামের বিধানসভা ও লোকসভার সীমানা পুনর্নির্ধারণের দাবিতে সিআরপিসিসি আসাম আন্দোলন চলে যাবে বলে জানান। বক্তব্য রাখেন এসইউসিআই সি দলের নেতা অধ্যাপক অজয় রায়, সিপিএম জেলা সম্পাদক দুলাল মিত্র, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের গৌতম প্রসাদ দত্ত, ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস এর চয়ন ভট্টাচার্য, মণিপুরি চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক অক্রাম লক্ষ্মীকান্ত সিং, হিন্দি ভাষা ছাত্র পরিষদের দিলীপ সিং, ইয়াসের সভাপতি সঞ্জীব রায়, জেলা কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। যেখানে 2026-এ সারা ভারতবর্ষে ডিলিমিটেশন হওয়ার কথা, সেখানে শুধু আসামে কেন হচ্ছে? শুধু আসামে করার পেছনে রাজনৈতিক রহস্যটা কি? এবার আসুন, বরাক উপত্যকা 45 লক্ষ লোকের বাসিন্দা, আমাদের বিধানসভার আসন ছিল 15টা, তাকে কমিয়ে দিয়ে করা হলো 13টা। বড়োল্যান্ডের পপুলেশন 24 লক্ষ, তাদের আসন ছিল 12টা, তাদের করে দেওয়া হলো 19টা। আমি কিন্তু বড়োল্যান্ডে 19টা করে দেওয়ার বিরুদ্ধে নই, বরঞ্চ আমি খুশিও তা। যদি বড়োল্যান্ডে 60টা আসন দিয়ে বড়োল্যান্ডের আলাদা বিধানসভা করে দিতেন, যেটা আগামী দিনে হবে। তাই মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি শুধু একটা জাতির মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন না, আপনি যখন আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, আসামবাসী হিসাবে কথাগুলো বলবেন, নইলে কিন্তু আপনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হতে পারে অসাংবিধানিক কথাবার্তা বলার জন্য। এই লড়াইটা কোনো ব্যক্তির লড়াই না, এই লড়াইটা কোনো ব্যক্তির লড়াই না, এই লড়াইটা হলো বরাক ভ্যালির জনসাধারণের লড়াই, তাদের স্বার্থের লড়াই। আমি একে একে বলে দিচ্ছি যে বরাক ভ্যালিতে 15টা সিট থেকে যে 13টা হলো, 15 থেকে যে 13টা হলো, ইলেকশন কমিশনের মডালিটিটাই এরকম বানানো হয়েছে। আজকে ইলেকশন কমিশনের মডালিটি আর গাইডলাইনটা যদি আপনারা পড়ে দেখেন, সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে এরকম ডিস্ট্রিক্ট আছে যেখানে পপুলেশন কমেছে, ওদেরকে বঞ্চিত করা যাবে না।
সিট বাড়তে হবে এরকম কোন নিয়ম নেই। মানে ওরা দুদিক থেকেই ওদের মডালিটির থেকে কভার করে রেখেছে যে বরাকের কান্না ওরা শুনবে না, আর যেখানে বেড়েছে এখানে পপুলেশন কম হলেও আমরা সিট বাড়াতে পারি। ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট বরাকবাসীর পাশে রয়েছে কংগ্রেস। শিলচরে একথা বলেছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। এদিন সকালে গুয়াহাটি থেকে বিমানে কুম্বিরগ্রাম পৌঁছানোর পর এক সাক্ষাৎকারে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, অসমে যে ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত হয়েছে তার বিরোধিতা করছে কংগ্রেস, আর বরাক উপত্যকায় 15টির মধ্যে 2টি আসন কর্তন করায় উপত্যকার জনগণ খুশি নন। কংগ্রেস দল জনগণের সাথে রয়েছে বলে জানান ভূপেন। বিমানবন্দরের বাইরে প্রদেশ সভাপতিকে উষ্ণ সংবর্ধনা জানান এপিসিসির সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সহসভাপতি শরীফুজ্জামান লস্কর, সঞ্জীব রায়, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, মহিলা কংগ্রেস সভানেত্রী বিদ্যাপতি রবিদাস প্রমুখ। পরে শিলচর যাওয়ার পথে উদারবন ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও ভূপেন বরাকে সংবর্ধিত করা হয়। উদারবন বাজার কমপ্লেক্সের সামনে উত্তর দিকে তাকে সম্বোধনা জানান ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, প্রদীপ তাঁতি, দিলীপ গোয়ালা, আব্দুল হক লস্কর, জয়মুল আলী প্রমুখ। এদিকে পুলক রায় ব্লক কংগ্রেস নেতাদের পাশে রেখেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি বলেন, অসমে বিজেপি সরকার সময় মতো পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে, কারণ তাদের এখন পায়ের তলায় মাটি নেই। সম্বর্ধনা দেওয়া হলো, আজ মিটিং আছে আমাদের চেয়ারম্যান এসিপ ডিপার্টমেন্টের কাছাড় ডিস্ট্রিক্টের, উনিও দায়িত্ব নেবেন। তারপর আমাদের সত্যাগ্রহ আছে শিলচর কংগ্রেস অফিসের সামনে, সত্যাগ্রহ করা হবে, বিভিন্ন প্রোগ্রাম আছে। তো আশাবাদী আগামী দিনে যেভাবে এখন উৎসাহ দেখা যাচ্ছে উদারবন সহ বিভিন্ন সমষ্টিতে, আমরা আশা করি আগামীতে কংগ্রেস বিপুলভাবে বিজয়ী হবে নিশ্চিন্ত। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকার পঞ্চায়েত নির্বাচন করতেও ভয় পাচ্ছে, ওরা পঞ্চায়েত নির্বাচন করতে যাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। হ্যাঁ, এই ভয়ে ওরা পঞ্চায়েত নির্বাচন করছে না। আমরা চাই পঞ্চায়েত নির্বাচন, আমরা চাই জবাব দিতে। জয় হিন্দ। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শাস্তি বহাল রাখার প্রতিবাদে সমগ্র দেশ জুড়ে মৌন সত্যাগ্রহ পালন করল কংগ্রেস। এর ব্যতিক্রম ছিল না শিলচর। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়ে মৌন সত্যাগ্রহ পালন করে শিলচর জেলা কংগ্রেস। প্রথমে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন কংগ্রেস কর্মী। তারপর সবাই মুখে কালো কাপড় বেঁধে মৌন সত্যাগ্রহে অংশগ্রহণ করেন। এই মৌন সত্যাগ্রহ অংশগ্রহণ করে আসাম প্রদেশ কমিটির সভাপতি ভূপেন বরা, এসসিসিএলের রাজ্য কমিটির চেয়ারম্যান কৃষ্ণ দাস, গোপাল শইকিয়া, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শরীফুজ্জামান লস্কর, করিমগঞ্জ হাইলাকান্দি ও শিলচর জেলা কংগ্রেসের সভাপতি প্রাক্তন মন্ত্রী আবু সালে নাজমুদ্দিন, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আনসার হোসেন বড়বিয়া সহ 3 জেলার কংগ্রেস কর্মকর্তারাও এখানে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা সহ আরো অন্যান্যরা। আমার কংগ্রেস দলে মৌন সত্যাগ্রহ কার্যসূচী আমি পালন করেছো। আমি গুৱাহাটী আর শিলচরত সমান্তরালভাবে আমি এই কার্যসূচী পালন করার মূল কারণ হয়েছে যে বিজেপি সরকারের বিরুদ্ধে আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় যেধরনের প্রবঞ্চনা প্রলোভন প্রতারণা রাইজর সন্মুখত মুকলি করে দিছে, সংসদের মজিয়া থিয় হয়ে মোদি আদানির সম্পর্ক বিষয়ত আর কেনেক আদানির কোম্পানিত রাতে ভিতর 20,000 কোটি টাকা সুমালে, এই কথাবিল কোয়ার কারণে প্রথমতে রাহুল গান্ধী ডাঙরিয়া সাংসদ পদ খারিজ করলে, এটা ন্যায়ালয়ক ব্যবহার করে পেলায় বিভিন্ন হারাশাস্তি করে পেলায় ভাবিছে যে কংগ্রেস দলক মুখ বন্ধ করবলে বাধ্য করব। আমি মৌন সত্যাগ্রহ এই কারণেই করেছো যে তথা ভারতবর্ষর রাইজর স্বার্থত জনগণের স্বার্থত কংগ্রেস দলে কেতিয়াও পিছুকি না যায়। যি কংগ্রেসে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই কংগ্রেসের নেতা খার্গে ডাঙরিয়ার নেতৃত্বত আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় আহি থাকা সময়ত সাংসদ পদ যদি হেরুবলিয়া হয়, জেলতো যদি থাকবলিয়া হয়, যান ষড়যন্ত্রের বলি নহক কিয় কংগ্রেস দলে আমি আজি সংকল্প লৈছো যে জনগণের স্বার্থত দেশের সংবিধান বসাবর কারণে, গণতন্ত্র বসাবর কারণে এই সংগ্রাম প্রত্যেকজন কংগ্রেস কর্মী ধারাবাহিকভাবে করে আমার নেতা রাহুল গান্ধীর সমর্থনত আমি সদায় থিয় হয়ে থাকিম, এই সংকল্প আজি আমি গ্রহণ করছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি দ্বারা এক জেলা এক ক্রিয়াকলাপ প্রকল্পের অংশ হিসেবে বুধবার কয়েকশো দরিদ্র ও অভাবী মানুষকে দুপুরে রান্না করে খাবার খাওয়ানো হয়েছে। ভাষাশহীদ স্টেশন শিলচর ও এর আশেপাশের এলাকায় খাদ্য বিতরণ করা হয়। প্রকল্পটি যৌথভাবে ক্লাবের সভাপতি সঞ্জীব রায় ও বন্দিতা ত্রিবেদী তাদের
একুশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্পন্সর করেছিলেন। অরিন্দম ভট্টাচার্য, ক্লাব ভেলির প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য, কনকেশ্বর ভট্টাচার্য, সম্পাদক সুমিতা ভট্টাচার্য, কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, পথপ্রদর্শক সাক্ষী ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায় এবং ক্লাবের সভাপতি সঞ্জীব রায় উপস্থিত ছিলেন। আগামী দিনেও এ ধরনের প্রকল্প অব্যাহত থাকবে বলে তারা জানান। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি আমাদের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি প্রজেক্টের অন্তর্গত। শিলচর রেলওয়ে স্টেশনে আমরা কুক ফুড ডিস্ট্রিবিউশন করেছি, প্রায় 100 জনকে আমরা কুক ফুড দিয়েছি। এভাবেই আজকে আমরা আজকের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি হাঙ্গার রিলিফ। পিলিক চৌধুরী টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া খুদে ফুটবলার দলকে জার্সি ও বুট তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক মডেল স্কুল শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে আনুষ্ঠানিকভাবে পিলিক চৌধুরী টুর্নামেন্টের ছাড়প্রাপ্ত জেলা দলের খুদে ফুটবলার ক্রীড়া সামগ্রী প্রদান করেন বিদ্যাপীঠের এসএমডিসি সভাপতি তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তাছাড়া আয়োজিত এক সভায় বিধায়ক বলেন, জেলার খেলাধুলায় অসংখ্য প্রতিভা রয়েছে, কিন্তু কংগ্রেসের আমলে ওই প্রতিভাগুলো উঠে আসতে পারেনি। বর্তমানে খেলাধুলার জন্য যে কোনো ধরনের সহযোগিতার জন্য সচেষ্ট রয়েছেন বলে তিনি জানান। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, স্কুল লেভেলে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু অর্থাভাবে অগ্রসর হতে পারছে না। অর্থের অভাবে দেওগান ট্রফিতে অংশ নিতে পারছে না জেলা দল। তবে শিলচর স্পোর্টিং এর খুদেদের ফুটবল প্রশিক্ষণ ব্যবস্থায় অনেক ফুটবলার বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন একাংশ ক্রীড়া সংগঠক বক্তারা। আর আমি প্রথমে আপনাদের সকলকে অনুরোধ রাখছি যে দুহাত তুলে আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। শুধু আপনারা না, আপনাদের পরিবারের মা বাবাদেরকে বলবেন যে এই কচি কাঁচাদের আশীর্বাদ জ্ঞাপন করার জন্য। শিলচরবাসী সকলকে আমি মিডিয়ার বন্ধুদের তরফ থেকে অনুরোধ করতে চাই যে পিলিক চৌধুরীতে খেলতে যাচ্ছে আমাদের বিদ্যাপীঠের যারা কচি কাঁচা ছাত্রছাত্রীরা আন্ডার 14, তাদেরকে আপনারা সকলে আশীর্বাদ করুন যাতে শিলচর তথা বোরাকের নাম ওনারা উজ্জ্বল করতে পারেন, তারা যাতে চ্যাম্পিয়ন হন। পরবর্তীকালে আমরা জানি যে এই স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর আর ন্যাশনাল লেভেল সুব্রত কাপ, এই সুব্রত কাপে যারা কোয়ালিফাই করবে তারা সুব্রত কাপ খেলবে। আমি আশা রাখি পরমমঙ্গলময় ভগবানের যদি আশীর্বাদ থাকে আমরা সুব্রত কাপ পর্যন্ত আমরা আমাদের সকলের প্রচেষ্টায় সেখানে নিয়ে পৌঁছাতে পারবো আমাদের এই কচি কাঁচাদের। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে সংগঠন ফকিরার 3 দিবসীয় সঙ্গীত কর্মশালা। সংগঠন ফকিরার উদ্যোগে বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী 14, 15 ও 16 জুলাই স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে 3 দিবসীয় সঙ্গীত কর্মশালা আয়োজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কর্মশালার অন্তিম দিন অর্থাৎ 16 জুলাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী কলকাতার প্রেমাঙ্কু দাস উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকেরা। বাংলার মহাজনী গানের এই কর্মশালায় সহজ আলাপ আলাপনে প্রেমাঙ্কু দাস ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন। 16 জুলাই শিলচর বঙ্গভবনে গানের মূল অনুষ্ঠান আনন্দলুক 2023 বিষয়ের উপর অনুষ্ঠান পরিবেশন করবেন শিল্পী প্রেমাঙ্কু দাস। 3 দিবসীয় সঙ্গীত কর্মশালাকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠন ফকিরা কর্মকর্তারা। আমরা ফকিরা আয়োজন করতে যাচ্ছি একটি বাংলার মহাজনী গানের কর্মশালা সহজ আলাপ আলাপনে শ্রী প্রেমাঙ্কু দাস, মানে যিনি প্রশিক্ষণ হিসাবে আসবেন, প্রশিক্ষক হিসাবে আসবেন, উনি কলকাতা থেকে আসছে। শ্রী প্রেমাঙ্কু দাস উনি মহাজনী পদ নিয়ে কাজ করেন, মহাজনী পদ নিয়ে উনি চর্চা করেন। উনি আমাদের সবাইকে প্রশিক্ষক দেবেন আগামী 14, 15 এবং 16 জুলাই, এবং 16 জুলাই বিকেল 5টায় বঙ্গভবনে থাকছে একটি লুকায়ত গানের মূল অনুষ্ঠান। সেখানে প্রেমাঙ্কু দাসের গান থাকবে, থাকবে যারা প্রশিক্ষার্থীরা আছে প্রশিক্ষার্থীদের দ্বারা একটি সমবেত গান থাকছে, এই শহরের নৃত্য দল নির্মাণের দ্বারা একটি লোকাঙ্গিকের নৃত্য, এবং থাকছে আমাদের শহরের বিশিষ্ট লোকশিল্পীদের দ্বারা একটি লোকগানের মালা। সেখানে থাকবেন মঞ্জুশ্রী দাস, বিধান লস্কর, সর্বাণী ভট্টাচার্যা, শেখর দেবরায়, বিক্রমজিৎ বাউলিয়া, মঙ্গলা নাথ এবং তাহেরা বেগম লস্কর, এবং অবশ্যই আমরা ফকির। বলেই দিয়েছি 5টায় শুরু হবে। আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের শুভ উদ্বোধন যে ব্যাপারটা হচ্ছে, এটা তথাকথিত যে নিয়ম নিষ্ঠায় যে চলে এটা নয়, এটা একটু ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হবে উদ্বোধনটা, শুভ উদ্বোধনটা। সবার কাছে এই আকর্ষণের জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, এই শুভ উদ্বোধনটা আপনারা অবশ্যই
উপভোগ করবেন, কারণ আমরা চাইছি যে গতানুগতিকভাবে যে পরম্পরা আমরা বজায় রেখে অশুভ উদ্বোধন করি, এবার আমরা এখান থেকে একটু সরে গিয়ে একটু আলাদাভাবে ভাববার চেষ্টা করেছি। তো এটা আর হিংসা করে বলছি না, যারা পাঁচটার সময় আসবেন এই শুভ উদ্বোধনটা উপভোগ করতে পারবেন, আশা করি সবার পরমত এই শুভ অনুষ্ঠান। গতকাল রাত আনুমানিক 10:30 সময় ছজনের একটি দুষ্কৃতীর দল এসে নজরুল ইসলাম বড়ুয়ার নাম ধরে ডাকতে শুরু করে সেই সময় শব্দে বাধ্য হয়ে ঘরের দরজা খুলেন ছয়জনের একটি দুষ্কৃতীর দল ও প্রত্যেকের হাতে দা বোজারি রড সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ঘরের দরজায় এসে উপস্থিত। এরপর নজরুল ইসলাম বড়ুয়া চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীর দলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও এদের মধ্যে একজনকে অনেক দস্তাদস্তি করে আটক করেছেন। তারপর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উদারপন্থ পুলিশকে। খবর পাওয়া মাত্রই উদারপন্থ পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ঘটনার বিবরণে জানা যায় দুষ্কৃতীর দলটি একই এলাকার বাসিন্দা বলে জানা যায়। ঘটনার পরের দিন অর্থাৎ বুধবার নজরুল ইসলাম বড়ুয়া উদারপন্থ পুলিশের নিকট ছয় দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এলা হলেন শামসুল উদ্দিন বড়ুয়া, কমর উদ্দিন বড়ুয়া, ইফতিকার আহমেদ লস্কর, শিপন আহমেদ লস্কর, সাইদুল ইসলাম বড়ুয়া, হামিদুল ইসলাম বড়ুয়া। আর আমার ঘর তুই বারো, আমি কইলাম কি চালাই নাই না, তোর কলিঞ্জা লইতাম তুই বারো। এরপরে আমার বউ বাচ্চায় আমার জুড়িয়া রাজধানী হারাইয়া আমার ছোটো মেয়ে আমার পুরান বাড়ি ফোন করছে, পুরান বাড়ি ফোন করার পরে এরপরে আমি আরও গ্রামের দুই একজনকে ফোন করছি, এরা ওদিক থেকে আইসুন, তারা রাস্তা তাসলা চার পাঁচজন, যখন হেরা ওদিক থেকে আর এরা বাগিছুন ওদিকে ইটা ইটি করিয়া, আর হে কেন আমার বাইরে তারা আগলি লইছি, ওদিক থেকে আমিও বারইছি, বারইয়া তারা মাঝে দৌড়াদৌড়ি খুব হেঁচড়া হেঁচড়ে করি দরিয়া ও বান্ধে আসছে। এরপরে উদাহরণ থানারে আমি ধন্যবাদ দিই, কালকে রাত্রে 10:30-11 সময় যে আমার থানার ইনচার্জ আইয়া যে তারে জায়গার থাকি নিশুই, আমি অশেষ ধন্যবাদ জান। আজকে যে অবস্থা হে করছে যে আমার প্রাণ রক্ষা করছেন উদারবন থানা কর্তৃপক্ষ, যে ফোনের লগে লগে তারা আইয়া তারে সরজমিন দরিয়া নিছে না, আজ কালকে আমার গড় কমসকম 2-3 হত্যা হয়ে যায়। হে যদি আমার গ্রিল খোলা থাকতো, থালা মারা থাকতো না, তে আমার গড় ঢুকিলে হে অবাধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। খসড়া বাতিলের দাবি সিআরপিসিসির ডাকে শিলচরে গণধর্ণা। অসন্তুষ্ট বরাকবাসীর পাশে কংগ্রেস, শিলচরে বললেন ভূপেন বরা। রাহুল গান্ধীর শাস্তি বহাল রাখার প্রতিবাদ, শিলচরে মৌন সত্যাগ্রহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।